লিংগ সমতা বা জেন্ডার ইকুয়ালিটিৰ বাবে সজাগতা ওয়াকাথন সমাজ সৃষ্টি হোৱাৰ সময়ৰে পৰাই পৰিলক্ষিত হৈ আহিছে লিংগ বৈষম্য আজিৰ মানুহ আধুনিক শিক্ষাৰে শিক্ষিত হোৱা বুলি দাবী কৰি আহিলেও কিন্তু সমাজত এতিয়া বিৰাজমান হৈ আছে লিংগ বৈষম্য বিভিন্ন ক্ষেত্ৰত হিয়া বিভিন্ন সময়ত দেখা যায় বা প্ৰমাণিত হয় আৰু সকলো ক্ষেত্ৰতে পৰিলক্ষিত হয় নারী পুৰুষৰ মাজত থকা এই বৈষম্যবোৰ অশিক্ষিত মানুহটো দূৰৰ কথা শিক্ষিত লোকেও নারীক নারী হিচাপে চাব খোজে পুরুষক পুরুষ হিসাবে চাব খুঁজে ঘরখনের পর সামাজিক কর্মক্ষেত্রলৈকে বিরাজমান এই লিঙ্গ বৈষম্য আর এটিও বিভিন্ন ক্ষেত্র পুরুষক উচ্চ স্থান দিয়ে নারীর প্রতি মানুষে পোষণ করে আছে অবহেলার মনোভাব আজিও পুরুষের দরে নারীক দিব নুখোজে সামাজিক অথবা ব্যক্তিগত মর্যাদা এনে মনোভাবের মাঝেরে নারী বিভিন্ন ক্ষেত্র আগবাড়ি গেছে যদিও পদে পদে সম্মুখীন হয়েছে বিভিন্ন প্রত্যাহ্বানের অপমান বা বঞ্চনার আর স্বাভাবিকতে প্রশ্ন উঠে যে কেনেদরে সমাজত স্থাপন করবা যায় লিঙ্গ সমতা জেন্ডার ইকুয়ালিটি নারী পুরুষ সকলো সমান সকলোরে সকলোখিনি কাম করার অধিকার অথবা মর্যাদা আছে সম্মানপূর্বক এটা স্থিতি সকলোৰে বাবে পাব লাগে আর এই মনোভাব কেনেদরে গঢ় দিব পারিবারো আজির সমাজখনত এনে বৈষম্যমূলক মানসিকতা লওয়ার আড়ত আছে নেকি ঘরখন অথবা শিক্ষা অনুষ্ঠান এই ক্ষেত্রত দায়ী নেকি সমাজ সংস্কারের এই মহান দায়িত্ব গ্রহণ করব কোনে এই সন্দর্ভত সজাগতা সৃষ্টির বাবে নিউজ এইটিন অসম নর্থ ইস্টে আয়োজন করেছে পুয়ারে পড়া ওয়াকাথন 2023 রাতেপরা আজি খুব সুন্দর অনুষ্ঠান এটা ইয়াতে উপস্থিত থাকিব পাৰিলো নিউজ 18 নর্থ ইস্টে আয়োজন করেছে ওয়াকাথন লিঙ্গ ক্ষমতার বিষয়বস্তু হিসাবে লয় যেহেতু আজির দিনত বহুলভাবে চর্চা হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আর মই ভাবো যে এই নগরাঞ্চল করেছে গ্রাম্যাঞ্চল করা অতিকে প্রয়োজন কারণ আমি দেখত আজি যিমান আমার পপুলেশন আছে আধাতক আধা বেশি সাগে আমার মহিলা কিন্তু প্রত্যেক কর্মক্ষেত্র বিভিন্ন ক্ষেত্রে আমার মহিলা কিমানখিনি আমি নিজকে নিয়োজন করব পাইছো বা আমি আগবাড়ি পাইছো সেই একটা কুয়েশন কিন্তু আজির ডেটত মহিলা এগারী চারিবেরর মাজত না থাকি সমাজ নির্মাণের ক্ষেত্রে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা গ্রহণ করে আছে বা থাকিব সেই নিশ্চিত গতি আজির দিন প্রত্যেকগী মাতৃক বিশেষকে মানে আহ্বান জানাইছো যে ঘরখনের পরাই তো আমি ইকুয়ালিটি আমি জন্ম দিব লাগিব প্রত্যেক সমাজত লৈ যাবর কারণে নারী একটা আটাইতক শক্তিশালী মাধ্যম গতি প্রত্যেকগী মাতৃয়ে যদি নিজের সন্তানক লড়া সন্তানক যদি সাইকেল চলাবলে শিকাইছে তাহলে ছোৱালীজনীকো সাইকেল শিকাও আর যদি কোনোবা ছোৱালীক যদি রন্ধন প্রক্রিয়া যদি আপনি শিকাই আছে কিবা তেতিয়ালে লড়াজনক শিকাও ইকুয়ালিটি গতি মই ভাবো যে এই চিন্তাধারার জড়িয়ে আজি রাতেপাটো আরম্ভ হয়েছে এনেকা ধরনের কিছু কার্যসূচী নিশ্চিতভাবে আগন্তুক দিনত আমার যে উদ্দেশ্য সেটা সফল করব বহুত ভাল লাগিছে রাতেপা শুই উঠা মানুষ দেখলে ভাল লাগে আসলে আমার যে বিষয়বস্তু হয়েছে সেটা হয়েছে জেন্ডার ইকুয়ালিটি যেটা মই অলরেডি এটা হেড করেছো যে লিঙ্গ সমতাক বিষয়বস্তু হিসাবে যে পদক্ষেপ নিউজ 18 আসাম নর্থ ইস্ট যথেষ্ট ভাল পদক্ষেপ আর আমি সকলে আছো পৃথিবী ঘর আমার সকলে সকলে যে সম অধিকার জিয়াই থাকার অধিকার সকলে আছে আমিও এই যাতে কব পারো যে আমি সকলে কাকো যাতে আমি ডিপ্রাইভ নকরি পৃথিবী ঘরের পর সেইটাই প্রথম এম আর প্লাস ওয়াকাথন জানে রাতে শুই উঠি খোজকাঢ়া যেটা যথেষ্ট ভাল কথা আর মই সদায় এইটোর লগতে জড়িত ওয়াকাথন সকলে খোজকাঢ়ি মানে আপনার সকলে হোক আসলে আমার লগতে আমাক কোঅপারেট করক প্রথম গরাকি এগৰাকী হৈছে প্ৰথম আজি আচলতে যিটো প্ৰয়াস নিউজ 18ৰ খোজ কঢ়াৰ কাৰণে ৱাকাথনৰ কাৰণে সকলো আগবাঢ়ি আছে আৰু তাৰ মাজতে কিন্তু উইনাৰ ফাৰ্ষ্ট ছেকেণ্ড থাৰ্ড ঘোষণা কৰিছে যিটো আপুনি জানিছিলে এনাউন্সটো মই শুনিছিলোঁ খুব ভাল ভাল হৈছে ভলেণ্টিয়াৰ লগে লগে গৈছে আমাৰ ৰুটটো প্ৰব্লেম হোৱা নাই ধুনীয়াকৈ গাইড কৰি গৈছে ভাল লাগিছে ভাল হৈছে প্ৰগ্ৰেমটো ধন্যবাদ জনাইছোঁ আমি ছেকেণ্ড গৰাকী উইনাৰৰ ওচৰ যাম কিন্তু তাৰ আগতে এগৰাকী অকণমানি আমাৰ লগত আছে আমাৰ লগত সহযোগিতা কৰিবলৈ আহিছিলে কি নাম তোমাৰ দীপ্তি হা দীপ্তি আজি তুমি খোজকাঢ়িবলৈ আহিছা কাৰ লগত কাঢ়িছা পাপাৰ লগত আহিছা খোজকাঢ়িলা নে নাই চাও চাৰ্টিফিকেট এখনো পালা দেখোন আমাৰ সৰু সৰু গৰাকী পাৰ্টিচিপেণ্ট ৱাও আজি দিনটো ইমান ধুনীয়া
তোমাক দেখি পেলাই আৰু বহুতে তোমাক দেখি পেলাই বহুতে আৰু প্ৰেৰণা পাব কি নাম তোমাৰ নামটো কি কলা উদীপ্তি উদীপ্তি আৰু কোন আহিছে তোমাৰ লগত দ্বিতীয়গৰাকী নীলম দাস বহুত ভাল লাগিলে ৱেডাৰটো ইমান ভাল সকলে খুব এনজয় কৰিছে হয় বহুত এনজয় কৰিছে আৰু পৰিৱেশটো বহুত ধুনীয়া লাগিছে আচলতে আমাৰ সমাজখন গঢ়ি তোলাত মাতৃৰ প্ৰধান দায়িত্ব বুলি ক'ব লাগিব আঙুলতাবাই যেনেকে ক'লে আমাৰ যোনখিনি কৈছে কি আমি ল'ৰা আৰু ছোৱালীক আমি সমানে শিকাব লাগিব যিকোনো কামেই নহওক যেনেকে নহওক সেইখিনি বহুত আগুৱাই যাব আমাৰ সমাজখন আৰু এইখিনি বস্তু হৈছে কি আমি প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে আমি গুৰুত্ব দিব লাগিব সেইটো কাৰণে আমাৰ সমাজখন আগবাঢ়ি যাবলৈ সক্ষম হ'ব আৰু সঁচাকৈ ভাল লাগিছে আজি আপোনালোকে বহুত ভাল এটা পদক্ষেপ লৈছে আচলতে ল'ৰা ছোৱালী বহুত জেগাত দেখা যায় পাৰ্থক্য হিচাপে সেইটো কাৰণে এইখিনি ক'ৰবাত নহয় ক'ৰবাত আৰম্ভ কৰিবই লাগিব আৰু আপোনালোকে নিউজ 18 আৰম্ভ কৰিছে যিহেতু মই ভাবোঁ বহুত উন্নত হ'ব এয়া আছিল আমাৰ প্ৰয়াস ৱাকাথনৰ জৰিয়তে সকলোৰে বাবে সমান অধিকাৰ সময়খিনিতে এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ